নিজ বাড়িতে দীপাবলির আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনা খোয়াই থানাধীন চেব্রি উপরবাজার এলাকায়। এলাকায় শোকের ছায়া। রবিবার রাত 9টায় খোয়াই থানাধীন চেবড়ি উপরবাজার এলাকার বাসিন্দা বিজেন্দ্র ধর, বয়স 52, ওনার বাড়ির নির্মীয়মাণ ত্রিতল ভবনে বৈদ্যুতিক লাইট লাগানোর জন্য ছাদের উপরে ওঠেন। সে সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার। সেই সময় ওনার পরিবারের সদস্যরা বাড়িতে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সবাই মিলে সাজাতে ব্যস্ত ছিল। প্রায় আধ ঘন্টা পর বিজেন্দ্র ধর ছাদ থেকে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যরা ছাদের ওপর যায় এবং তাকে গিয়ে দেখতে পায় ছাদের মেঝেতে লুটিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খোয়াই জেলা হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মৃত ব্যক্তির ভাগ্নে। ঘটনাটা কি হয়েছে? নিচে সার্টিফিক পাই তো আমরা কয় তুলে এসেছি, কয় থেকে ডাক্তার বাবু তার ঘোষণা আছে মৃত। মানে তাই নিজের বাড়িতে টুনি লাইট লাগাই দিয়েছে। ওনার নাম? নাম চেবড়ি, নাম বিজেন্দ্র ধর। কি কয় বিজেন্দ্র ধর? আচ্ছা, চেবড়িতে দুবার আসতেন সাইকেল মেকানিকের দোকান আছে। বয়স কত? হইব বয়স 52 বা 53 প্লাস। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।